সিঙ্গুর মানেই জমি আন্দোলন। এই সিঙ্গুরেই টাটা প্রকল্পের বিরোধিতা করে এবং চাষীদের জমি চাষযোগ্য করে ফেরতের দাবিতে বৃহত্তর আন্দোলন করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টানা অনশনের পথে সেই সময় অন্য আন্দোলনের ছবি দেখেছিল সিঙ্গুর তথা বাংলার মানুষ। রাজ্যে বাম সরকারের পতন এবং পালাবদলের অন্যতম আন্দোলন হিসেবে পরিচিত এই সিঙ্গুরের কৃষি জমি আন্দোলন। এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর, এখন সেই সিঙ্গুরকে প্রধান টার্গেট করে এগোতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি। সিঙ্গুরে বারবার ছুটে আসছে বিজেপি দলের নেতারা। বিজেপি দাবি জানাচ্ছে সিঙ্গুরে আন্দোলন হয়েছে, কিন্তু এখানে না হচ্ছে জমিতে চাষ আর না এখানে এসেছে অন্য কোনো শিল্প। তাই রাজ্যে বেকার সমস্যাকে হাতিয়ার করে সিঙ্গুরকে বেছে নিচ্ছে বিজেপি নেতৃত্ব। আমরা সকলে সিঙ্গুরবাসী যেমন আজকে বলছি, আমাদের টাটা চাই কামব্যাক টাটা। আমরা টাটাকে চাই, আমরা টাটাকে চাই যে কোনো মূল্যে, তাতে মুকুল রায় হোক আর লকেটি হোক, যে কোনো ব্যক্তি হোক, আমরা সিঙ্গুরবাসী হিসাবে আমরা টাটাকে দেখতে চাই। সোজা কথা, সব ব্যাপারে উনি প্রত্যাখ্যান করেছেন। আয়ুষ্মান ভারত প্রত্যাখ্যান, উমুক ভারত প্রত্যাখ্যান, কন্যাশ্রী পুষ্পশ্রী সব এসব মেলা ঠেলা খেলা হচ্ছে। কিন্তু আজকে এই যে ভ্যাকসিনটা বেরিয়েছে, আজকে যে ভ্যাকসিনটা বেরিয়েছে, খালি একবার বলুক না যে না, তাহলে দিদিকে কি অবস্থা করবে এই পশ্চিমবাংলার মানুষ, উনি ভেবেও চিন্তা করতে পারবে না। আর কি বলবো বলুন। সিঙ্গুরে সভা করে শিল্প এবং টাটা প্রকল্পকে ফেরানোর কথা জানিয়েছেন মুকুল রায়ের লকেট চ্যাটার্জিরা। মুকুল রায় টাটা প্রকল্প ফেরানোর জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন বলেও জানিয়েছেন। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল হাব করার কথা জানিয়েছেন। এবার সেই সিঙ্গুরের মানুষ আওয়াজ তুলছে নতুন শিল্পের দাবিতে। সিঙ্গুরের চাষিরা সিঙ্গুরের টাটা প্রকল্পকে আবার ফেরানোর দাবিতে পোস্টার হাতে নামল চাষের জমিতে। চাষিদের অভিযোগ, সিঙ্গুরে ফেরত জমিতে না হচ্ছে চাষ, না হচ্ছে শিল্প। তাই অবিলম্বে সিঙ্গুরে টাটা বা অন্য যে কোনো বড় শিল্প ফেরানোর দাবিতে পোস্টার হাতে মাঠে নেমেছে সিঙ্গুরের বহু চাষি। কি চাইছেন সিঙ্গুরের মানুষ হিসেবে? আমরা শিল্প চাইছি। দিদি বলছে আমরা জমি ফেরত দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন জমি ফেরত কতটা দিয়েছে, চাষ হচ্ছে কিনা দেখুন, চোখের সামনে দেখুন। জমির চাষ যদি হয়ে থাকে চাষ করুক, চাষ যদি হয়ে থাকে শিল্প হোক, আমরা শিল্প চাই। সম্প্রতি মুকুল রায় বলে গেছেন যে টাটাকে তাড়িয়ে তিনি যে পাপ বোধ করেছিলেন, উনি কালকে সবাই সামনেই বলেছে যেটা হয়েছে ভুল হয়েছে, কিন্তু শিল্প হলে ভালো হতো, শিল্প হোক। এবং সিঙ্গুরের মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবারও করবেন বিজেপি ক্ষমতায়? অবশ্যই, আনে বলে টাইমে সেটাও হবে। আমরা চাই শিল্প হোক, টাটাকেও চাইছেন, যে কোনো শিল্প আসুক, আমরা টাটা হোক যেই হোক মানে হোক, আমরা শিল্প চাইছি, সিঙ্গুরের শিল্প হোক। সিঙ্গুরে কারখানা আমাদের যেমন ছিল তেমন আবার কারখানা হোক, এই যে গরিব চাষির জমি নিয়ে এই যে কারখানা চলে গেল ওইটা নয়, কারখানা এখানে হতেই হবে যে কোনো প্রকারে। রতন টাটা বলেছিল যে আমার মাথায় বন্দুক ঠেকালেও এখান থেকে কারখানা হঠবে না, কারখানা এখানে হবে তবে যাবে। বুদ্ধদেব বলেছিল যে যদি এক কারখানা না করতে পারি, নালিগুলে মিটিং হয়েছিল, বলেছিল কারখানা যদি না করতে পারি এই প্রহরীদেরকে খাস ল্যান্ড করে ওদের ঘরে দিয়ে চলে যাব, কিন্তু সেটাও করেনি। তাহলে দুজনে রাজনীতি করে মধ্যখান থেকে এই চাষি আমাদের মতো মানুষগুলো শুধু পড়ে মার খাচ্ছে। আজ পর্যন্ত আমাদের সংসারে ঠিক মতো আর খাওয়াতে পারি না, ঠিক মতো ঠিক চলে না, এই যাতা মাতা বেশে যা হোক করে যা রুড়িয়ে রুটি করে টাটাকেই চাইছেন। এসবের পরে আগামী বিধানসভা ভোটে সকলের চোখ যে সিঙ্গুরের দিকে থাকবে তা বলাই যায়। নির্বাচনের আগে শাসক দল এবং বিরোধী দলগুলো সিঙ্গুরকে হাতিয়ার করে লড়তে চাইছে, এমনটাই মত রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।